নমস্কার নলেজ ডোমেন থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই মাত্র পর্ষদের পক্ষ থেকে একাদশ শ্রেণীতে ভর্তির ব্যাপারে এটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের জানা অত্যন্ত জরুরি দেখিনি সেই বিজ্ঞপ্তিতে কী আছে তার আগে যারা আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন ক্লিক করে রাখুন তাহলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই মাত্র আজকে সিক্সটিন জুলাই সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনের উদ্দেশ্যে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের থেকে একটি নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকাতে বলা হচ্ছে যে যাদের যে সমস্ত স্কুলে ইলেভেন টুয়েলভ আছে এবং ওয়েস্ট অ্যাফিলিয়েটেড টু বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদেরকে ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে যে আপনারা অ্যাডমিশনের ব্যাপারে নোটিশটা ইস্যু করবেন এই ক্লাস ইলেভেনে অ্যাডমিশানে যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে টোয়েন্টি জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু নোটিশ করতে হবে স্কুল কর্তৃপক্ষের আর এই যে সিলেকশান হবে সেই সিলেকশনটা শুড বি অ্যাকর্ডিং টু মেরিট মেরিট অনুযায়ী কিন্তু ক্লাস ইলেভেনে ভর্তি হবে অ্যাডমিশান যাদের নিজস্ব স্টুডেন্ট যারা যেখানে হায়ার সেকেন্ডারি স্কুল সেখানে তাদের নিজস্ব স্টুডেন্টদের কিন্তু পয়লা আগস্ট দু হাজার থেকে টেন্থ আগস্ট দু হাজার মধ্যে কিন্তু আপনাকে আপনার নিজস্ব যারা স্টুডেন্ট যারা মাধ্যমিক পাশ করেছে তাদেরকে ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং যারা অন্য ইনস্টিটিউশন থেকে আপনার ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছে তাদের ভর্তির প্রক্রিয়া কিন্তু এগারোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট দু হাজার মধ্যে কমপ্লিট করতে হবে মানে দুটো ফেজে আপনার অ্যাডমিশান হবে যে সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুল সেই সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে আর স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনাদের নোটিশেই কিন্তু আপনারা এটা লিখে দেবেন স্টুডেন্টদের যারা ভর্তি ভর্তির যে নোটিশটা আপনি করবেন স্কুল কর্তৃপক্ষের পক্ষে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যেন কোভিড নাইন্টিন প্রোটোকল স্ট্রিক্টলি মেনটেন করা হয় আর শুধুমাত্র এডমিশন প্রসেস কিন্তু গার্জিয়ানরাই উইথ প্রপার আইডেন্টি ডকুমেন্টস মানে সমস্ত স্টুডেন্টদের মার্কশিট এবং তাদের অ্যাডমিট এবং তাদের যা আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে কিন্তু তারা অ্যাডমিশন প্রসেসে আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে আপনি যেইভাবে নোটিশটা করবেন সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু গার্জিয়ানরাই আসবে গার্জিয়ানরাই কিন্তু ভর্তি করবে সোশ্যাল ডিস্টেন্স মেনে এটা করতে হবে এবং মাস্ক কিন্তু অবশ্যই পড়ে আসতে হবে এটা গার্জিয়ানদের উদ্দেশ্যে স্কুল কর্তৃপক্ষের বার্তা থাকবে সেই বা এগুলো আপনারা কমিউনিকেট করে দেবেন তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে ক্লাস ইলেভেনের যে সিট আছে যেই সংখ্যক আপনার স্কুলে যে সিটটা আছে সেটা কিন্তু কোনোভাবেই আগের বছরের থেকে এই বছরে কিন্তু কমানো যাবে না কিন্তু বাড়ানোর ক্ষেত্রে কিন্তু এখানে কোনো বাধ্যবাধকতা নেই যদি প্রয়োজন হয় আপনি সিট বাড়াতে পারেন কিন্তু সিট কিন্তু আগের বছরের থেকে কিন্তু কমানো যাবে না এই বিষয়ে যদি আপনার কোনো ফার্দার ক্লারিফিকেশান দরকার হয় তাহলে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশান তার নিজ নিজস্ব জেলা সেখানে যোগাযোগ করতে বলার জন্য সেখান থেকে জানতে পারবেন আপনারা যদি কোনো ডিফিকাল্টি অ্যারাইজ করে সেই ক্ষেত্রে আর স্কুল অথরিটিকেও নির্দেশ দেওয়া হচ্ছে কোভিড নাইন্টিন নর্মস এবং প্রোটোকলটা সম্পূর্ণভাবে মানতে এবং গাইডলাইন যেটা গভর্নমেন্ট দিচ্ছে সরকারের গাইডলাইন সেই অনুযায়ী কিন্তু নামস এবং প্রোটোকলসটা কোভিড নাইন্টিন এগুলো কিন্তু ফলো করতে হবে এটা সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট পুলিশ কমিশনার অফ কেও এই বার্তাটা পাঠানো হয়েছে এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলদের সেকেন্ডারি এডুকেশন যাতে স্কুল অথরিটির সঙ্গে তারা কোঅপারেট করে এবং স্মুথ কমপ্লিশন অফ দ্য এন্টার প্রসেস ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ